ফ্রান্স প্রথম বিশ্বকে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র উপহার দেয়। ফরাসি বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে বহু প্রজন্ম ধরে বিশ্বের অন্যত্র অনেক সংস্কারবাদী ও বিপ্লবী আন্দোলন ঘটে। ফ্রান্স পশ্চিমা বিশ্বের প্রাচীনতম রাষ্ট্রগুলির এর ইতিহাস সমৃদ্ধ বিচিত্র। ফ্রান্সের সর্বপ্রথম অধিবাসীদের সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা না গেলেও দক্ষিণ পশ্চিম ফ্রান্সের গুহায় পাওয়া ছবিগুলি প্রায় 15,000 খ্রিস্টপূর্বাব্দের বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে ক্যালচীয় ও অন্যান্য গোত্রের লোকেরা ফ্রান্সে প্রবেশ করতে ও এখানে বসবাস করতে শুরু করে। প্রাচীনকালে ফ্রান্স অঞ্চল ক্যালচীয় গল নামে পরিচিত ছিল। প্রাচীন রোমানরা খ্রিস্টপূর্ব 1ম শতকে ফ্রান্সের দখল নেয় এবং খ্রিস্টীয় 5ম শতকে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার আগে পর্যন্ত অঞ্চলটি শাসন করে। রোমের পতনের পর অনেকগুলো রাজবংশ ধারাবাহিকভাবে ফ্রান্স শাসন করে। মধ্যযুগে রাজতন্ত্রের প্রভাব খর্ব হয় এবং স্থানীয় শাসকভিত্তিক সামন্তবাদের উত্থান ঘটে। 1400 শতক থেকে 1800 শতক পর্যন্ত আবার রাজতন্ত্রের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্সের রাজারা ও তাদের মন্ত্রীরা ধীরে ধীরে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র ও বড় আকারের সামরিক বাহিনী গড়ে তোলে। 1789 সালে ফরাসি বিপ্লবের রাজতন্ত্রের পতন ঘটে এবং এরপর বহু দশক ধরে ফ্রান্স রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। এ সত্ত্বেও নেপোলিয়ন বোনাপোর্টের শাসনকালে ফ্রান্স একটি সংহত প্রশাসনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1900 শতক ও 20 শতকের গুরু শুরুতে ফরাসি শক্তি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এ সময় ফ্রান্স বিশ্বজুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী একটি সাম্রাজ্য করে তুলতে সক্ষম হয় এবং ভারতেও তারা সমান্তরাল উপনিবেশিক পাত চালু করেছিল এবং আমাদের বাংলায় চন্দননগর চিচুড়াতে ছিল তাদেরই উপনিবেশ এবং যে উপনিবেশ ব্রিটিশরা শেষ পর্যন্তও দখল করতে পারেনি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রায় পুরোটাই ফ্রান্সের মাটিকে সংঘটিত হয় এবং এর ফলে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি উত্তর ফ্রান্স দখল করলে মধ্য ফ্রান্সের ভিসিতে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স তার ধূলিসাৎ অর্থনীতিকে আবার গড়ে তোলে এবং বিশ্বের একটি প্রধান শিল্প রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্সের উপনিবেশগুলিতে সাম্রাজ্য বিরোধী আন্দোলন জেগে ওঠে এবং এর ফলে ফ্রান্স অচিরেই তার বেশিরভাগ উপনিবেশ হারায়। 1958 সালে আলজেরীয় ফরাসি বিরোধী আন্দোলন ফ্রান্সকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল। এ সময় ফরাসি সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ফরাসি নেতা শার্ল দ্য গলকে এক নায়কের ক্ষমতা দান করে। দ্য গল বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ফ্রান্সকে অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। সাম্প্রতিককালে ফ্রান্স জার্মানির সাথে একত্র মিলে গোটা ইউরোপের অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ে প্রধান ভূমিকা রেখে চলেছে। ফ্রান্স মোটামুটি সরল ভূজাকৃতির। এর উত্তর পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ রয়েছে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইটালি, দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর। বিশ্বের সবচেয়ে পুরনো জাতি রাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। মধ্যযুগে ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একটিমাত্র শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্সের 5ম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে। 1958 সালের 18 সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। রাজনীতিতে কেন্দ্রীয় প্রবণতার উত্থান এবং বেসরকারি খাতের উন্নয়ন এই নতুন ফ্রান্সের অন্যতম প্রতিষ্ঠা। ফ্রান্স ইউরোপ ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের একটি এবং এর ভেটো প্রদানেরও ক্ষমতা আছে। ফ্রান্সের ভূপ্রকৃতি বৈচিত্র্য অসাধারণ। দেশটির উত্তরে উপকূলীয় নিম্নভূমি ও বিস্তৃত সমভূমি, দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উঁচু ভূমি, আর পূর্বে আছে সবুজ উপত্যকা ও সুউচ্চ বরফাবৃত আল্পস পর্বতমালা। ফ্রান্সের সীমানার প্রায় সর্বত্রই পর্বতময়, ফলে কেবল উত্তর পূর্বের সীমান্ত বাদে দেশটির প্রায় সর্বত্রই একটি প্রাকৃতিক সীমানা নির্ধারিত হয়েছে। ফ্রান্সের প্রধান নদীগুলি হল সেন, লোয়ার গার্ন এবং রোন। ফরাসি সংস্কৃতি জগৎ বিখ্যাত। শিল্পকলা, সাহিত্য, গণিত, বিজ্ঞান ও প্রকৌশল, নৃবিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের উন্নয়নে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে। মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। ফরাসি রন্ধনশৈলী ও পোশাক শৈলী বিশ্বের সর্বত্র অনুসৃত হয়। তো সেই ফ্রান্স দেশ, যে ফ্রান্স দেশকে সংস্কৃতির অন্যতম পীঠস্থান বলা হয় এবং এটা শোনা যায় যে ফ্রান্সে প্রত্যেক দিন যে ডিউটি চলে সেই ডিউটির যে ব্রেক, সেই ব্রেক 2 ঘন্টার দেওয়া হয়। কারণ ফ্রান্স সবসময় তার জাতি বা তার যে অধিবাসীরা রয়েছে
তাদের সাংস্কৃতিক চেতনা ডেভেলপমেন্টের জন্য আড্ডার গুরুত্ব খুব বেশি করে দেয় এবং যার জন্য তাদের টিফিন টাইমে দু ঘন্টা আড্ডা মারারও রীতি রয়েছে এবং সেখানে শুধুমাত্র সাংস্কৃতিক আলোচনা নিয়েও তাদের সময় দেওয়া হয়। তো অদ্ভুত সংস্কৃতি এবং ফুটবলের দেশ এবং তার পাশাপাশি যুদ্ধের দেশ ও ফ্রান্স, তো অদ্ভুত একটা মিশেল ফ্রান্সের মধ্যে দেখা যায়। তো ফ্রান্স নিয়ে আরও ভিডিও পরবর্তীকালে বানাবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন, লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।